তাইজুলের স্পিন ঘূর্ণি পড়তে পারলেন না পঞ্চাশোর্ধ্ব মুশতাক আহমেদ। ফলাফল বোল্ড হয়ে তার স্টাম্প লন্ড ভণ্ড। দলের স্পিন গুরুর উইকেট পতনে শিষ্যরা বেজায় খুশি। এদিকে আউট হয়ে মুশতাক নিজেও খুশি, শিষ্যদের সাথে হাত মেলাচ্ছেন, আবার বোল্ড করা বোলারের পিঠ চাপড়ে দিচ্ছেন। এত সব কিছুর আড়ালে আছে মজার একটা ঘটনা, টাইগারদের নেটের সেই গল্প শুরু থেকেই বলা যাক। বিজ্ঞর সাথে মজার মানুষ টাইগারদের স্পিন গুরু মুশতাক আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে যখন এলেন নেটে, কিংবদন্তি এই স্পিনার বল নয় হাতে তুলে নিলেন ব্যাট, সাথে দলের স্পিনারদের দিকে চ্যালেঞ্জ দিলেন, কে পারবে তাকে আউট করতে। আউট করতে পারলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন নেট থেকে, একটা বলও আর ব্যাটিং করবেন না তিনি। মুশতাকের এমন ঘোষণার পর শুরু হয় গুরু শিষ্যদের মাঝে মধুর এক লড়াই। পাশে দাঁড়িয়ে সেই লড়াই উপভোগ করেন নয়া হেড কোচ ফিল সিমন্স। একে একে তাইজুল নাইমরা বোলিং করতে থাকেন, শুরু থেকেই কপি বুক ফ্যাশনে ডিফেন্স করতে থাকেন স্পিন গুরু। তাইজুলের সাথে নাইমকেও সামাল দিচ্ছিলেন ঠিকঠাক। তবে একটা পর্যায়ে গিয়ে শিষ্য তাইজুলের স্পিনে হার মানতে হয় মুশতাককে, বোল্ড হয়ে যান তিনি। কথা দিয়ে কথা রাখার মানুষ তৎক্ষণাৎ বেরিয়ে যান নেট থেকে, আর একটা বলও খেলেননি। শিষ্যর বলে এমন আউটে মন খারাপ তো নয়ই, বরং খুশি হয়েছেন মুশতাক। তাই তো ড্রেসিং রুমে যাওয়ার পথে পিঠ চাপড়ে দেন তাইজুলকে। চট্টগ্রাম টেস্টের আগে সোমবার প্রথমবারের মতো দলের সঙ্গে যুক্ত হয়েছেন মুশতাক, যদিও তিনি এর আগে ছুটি কাটাননি, বরং ঢাকায় অবস্থান করে ব্যস্ত ছিলেন রিশাদ হোসেনকে নিয়ে। রিশাদকে তালিম দিতে ছুটে যান সাভারের বিকেএসপিতেও। বহু অপেক্ষার পর বাংলাদেশের পাওয়া রিশাদের মতো একজন লেগি, তাকে ভালো মতোই আগলে রেখেছেন কিংবদন্তি মুশতাক। তার অধীনে যথেষ্ট উন্নতি হচ্ছে বোলিংয়ে। রিশাদের কোচিং শেষে মুশতাক উড়াল দেন চট্টগ্রামের উদ্দেশ্যে, সেখানে গিয়ে সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে প্রস্তুত করছেন স্পিনারদের, পরিকল্পনা সাজাচ্ছেন হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে। এর আগে ঢাকা টেস্টে বাংলাদেশ হতাশাজনক পরাজয়ের শিকার হয়, যদিও মুশতাকের স্পিন বিভাগ উজ্জ্বল। প্রথম ইনিংসে স্পিনার তাইজুল তোলেন ফাইভার, মেহেদি হাসান মিরাজ দেখা পান জোড়া উইকেটের। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের পতন হওয়া তিনটা উইকেটই যায় তাইজুলের পকেটে। ঢাকায় তাইজুল মিরাজরা সফল হলেও দল হিসেবে সাফল্য পায়নি বাংলাদেশ। চট্টগ্রামে সেই আক্ষেপ কাটাতে হবে, দল হয়ে পারফর্ম করতে হবে, জয় তুলে সমতায় সিরিজ শেষ করাই এখন লক্ষ্য শান্তদের। নিজেদের পয়া ভেনু চট্টগ্রামে প্রোটিয়াদের কতটা চ্যালেঞ্জ জানাতে পারেন টাইগাররা, সেটাই এখন দেখার বিষয়। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।